ফিলিস্তিন আর ইসরায়েলের যে সমস্যা চলছে এই মুহূর্তে এই ব্যাপারে কিছু কথা বলুন। দেখুন সর্বপ্রথম আমাদেরকে জেনে নিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কথা বলেছেন যে ইহুদি খ্রিস্টানরা তোমাদের প্রকাশ্যে দুশমন। পৃথিবীতে তিনটে ঐতিহ্যবাহী এবং নেকি পাওয়া যায় এইরকম তিনটে জায়গার কথা বলা হয়েছে। এক বাইতুল্লাহ, এখানে আপনি নেকির উদ্দেশ্যে যেতে পারেন। দুই যে মসজিদকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আমার মসজিদ অর্থাৎ মসজিদে নববী, এই মসজিদে নেকির উদ্দেশ্যে যেতে পারেন। আর তিন আরেকটা নাম হচ্ছে মসজিদে আকসা, যেটা বর্তমানে ফিলিস্তিনে অবস্থিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের কথা বলতে গিয়ে পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কোন এক রজনীতে কোন এক রাত্রিতে আমাকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন, এ কথা পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এটা আপনারা জানেন যে মসজিদ আকসা জেরুজালেম এই ফিলিস্তিনে অবস্থিত। এটা দীর্ঘদিন যাবত এই মসজিদটা ইহুদিরা দখল করে রেখেছে। ইসরায়েল বলে যে দেশ, এটা আদেও কোনো দেশ ছিল না, এরা পানিতে ভেসে আসা, নদীতে ভেসে আসা একটা জাতি। এরা তাদের দেশে টিকে থাকতে না পেরে ওই নদীর পাড় দিয়ে যেতে যেতে ফিলিস্তিনিদের কোন একদিন বলেছিল কি যে আমাদেরকে একটু বসবাস করার জায়গা দাও। ফিলিস্তিনিরা তাদের উপরে দয়া করে কোন একটা দ্বীপে তাদেরকে বসবাস করার জায়গা দিয়েছিল। এই সেই যাদেরকে জায়গা দিয়েছিল নিজের বুকে মেরে বসে নিজের বুকে এখন ছুরি মারছে। কি বলছি বুঝতে পারছেন না? এরা এখন ইসরায়েল, ইসরায়েল বলে কোনো দেশই ছিল না, কোনো দেশ ছিল না, পৃথিবীর একটিমাত্র দেশ টোটাল ইসরায়েল। বসবাস করে কতটা দেশে? টোটালে জনসংখ্যা 80 লক্ষ, 1 কোটি নয়, টোটাল ইসরায়েলে 80 লক্ষ। এই সেই ইহুদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা নবী এবং রসুলকে, বেশিরভাগ, প্রতিটা বলা ভুল হলো, বেশিরভাগ নবী এবং রাসূলকে ইহুদিদের কাছে পাঠিয়েছিলেন। আর এরা এত বদমায়েশ, ইসলামের ইতিহাসে কথার সাক্ষ্য যে এক একজন ইহুদি, এক একজন 40 জন, এক এক দিনে 40 জন পর্যন্ত নবীদেরকে তারা গাছে বেঁধে সিরিয়াল বা সিরিয়াল তারা জবাই করে দিয়েছে। এরা হচ্ছে সেই ইহুদি, এত খতরনাক। আজকে আপনারা জানেন যে সেই ইহুদিরা চরম পর্যায়ে পৌঁছে ফিলিস্তিনের মুসলমান গুলোকে মারা হচ্ছে। একটা বাচ্চা মেয়েকে জিজ্ঞাসা করা হচ্ছে মা তুমি নামাজ পড়ো? বলছে আমি দিনে 6 অক্ত নামাজ পড়ি, জোহরে পড়ি, আসরে পড়ি, ফজরে পড়ি, মগরে পড়ি, ঈশা পড়ি, আর প্রত্যেক অক্তে জানাজা পড়ি। আল্লাহু আকবার! ফিলিস্তিনের বাচ্চা ছেলেদেরকে গুলি করে দেওয়া হচ্ছে, মেয়েগুলোকে মেরে দেওয়া হচ্ছে, কি অবস্থা! আমি মমতাজ ইসলাম, আমি একজন হিন্দু দেশের নাগরিক, এইখান থেকে আমার কোন রকমের সহযোগিতা করার কোন পথ নেই। সব থেকে ইতিহাসে এইটা আমার খারাপ লাগছে, সারা ভারতবর্ষে 1947 সাল থেকে নিয়ে 2023 সাল পর্যন্ত সারা ভারতবর্ষ যত গুণীজনদের আবির্ভাব ঘটেছে, প্রত্যেক গুণীজন মানবতার নিরিখে সর্বক্ষণ ফিলিস্তিনিদের পক্ষ নিয়েছে। শুধু বর্তমান সরকার ভারতবর্ষের, তিনি এখন ইসরায়েলের পক্ষ নিয়েছেন। এটা জাতির কাছে লজ্জা, এটা আমি মনে করি। বর্তমান যিনি আছেন ভারতবর্ষে, এই সরকার, তিনি শুধু ইহুদিদের সাপোর্ট করছেন, বড় অসহায় তারা। আমরা এখান থেকে সহযোগিতা করতে না পারলেও এই বলে দোয়া করতে পারি, হে কাবার মালিক, তুমি আব্রাহাম চক্রান্তকে আবাবিল অর্থাৎ ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে তুমি বরবাদ করেছিলে, তুমি ফেরাউন তার চক্রান্ত থেকে নবী মূসাকে বাঁচিয়েছিলে, আল্লাহ তুমি নমরুদের চক্রান্ত, নমরুদের আগুন থেকে তুমি ইব্রাহিমকে বাঁচিয়েছিলে, ঠিক
তুমি যেমন আব্রাহাকে যেমন চিহ্নিত করে তাদেরকে ধ্বংস করেছো, হে কাবার মালিক তোমার কাছে অকুল আবেদন, যারা ফিলিস্তিনের বা যারা মানে জেরুজালেমের মুসলমানদেরকে যারা অন্যায় ভাবে হত্যা করছে, আল্লাহ তুমি সেই সমস্ত ইহুদিদেরকে চিহ্নিত করে তাদেরকে তুমি পৃথিবীতে নিস্তে নাবুদ করে দাও। বলুন আমি শুনুন একটা কথা বলি, আপনাকে আবার বলতে চাইছি, এটা অন্তত পক্ষে প্রত্যেক দিন এখন দুটো দোয়া করবেন। এই কথা সোশ্যাল মিডিয়াতে গেলে খারাপ হতে পারে, তারপরেও বলছি, এক মসজিদে আকসার দুশ্মন ইমানদারের দুশ্মন ইহুদিরা আল্লাহ যেন তারা ধ্বংস হয়ে যায় এই দোয়া করবেন। দুই আর একটা দোয়া করবেন, আমাদের পার্শ্ববর্তী দেশ তার নাম হচ্ছে বাংলাদেশ, এই দেশের সরকার বর্তমান যিনি আছেন শেখ হাসিনা, মারাত্মক সরকার, এত বড় সরকার যে সহিহ হাদিস কোরআন বললেই তার থাকার জায়গা জেল। মিজানুর রহমান আজহারি দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো, বাংলা এবার বাংলার ওপার বাংলার হাদিস এবং কোরআনের ভাগ গর্জে ওঠে শিরক এবং বিদাতের বিরুদ্ধে। নাম হলো তার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 500 কোটি টাকার মামলা দেওয়া হয়েছে। এটা আপনি জানেন যে বাংলাদেশের একজন মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 11-13 বছর জেল খাটার পরে লোকটাকে পৃথিবী থেকে চলে যেতে হলো, আর মানুষের সামনে কোরআনের তাফসিরের জন্য কোনোদিন ফেরত আসতে পারলেন না। আমির হামজা মনোমুগ্ধকর ভাবে তিনি তাফসির করতেন, একজন কোরআনের হাফেজ, একজন মুফতি সাহেব মানুষ, আল্লাহ আকবার, লোকটা দীর্ঘদিন জেলখানাতে বন্দী হয়ে রয়েছে, অসংখ্য আলেম ওলামাদেরকে জেলখানাতে বন্দী করে রাখা হয়েছে, আগামী 1-1.5 মাসের ভিতরে বাংলাদেশের নির্বাচন, আপনি অন্তত পক্ষে মুসলিম যদি হন, আলেম ওলামাদের যদি আপনি বন্ধু হন, আপনি যদি কোরআনের পক্ষে যদি হন, এই দোয়া করবেন যে আল্লাহ যেন হাসিনার নৌকায় বাড়ি ডুবিয়ে দেয়, এই দোয়া করবেন, এই বাড়ি যেন তার নৌকা ডুবে যায়। একটা মুসলিম দেশ, একটা মুসলিম কান্ট্রিতে হক কথা বলা যায় না। প্রত্যেক আমি মমতাজুল ইসলাম হিন্দু কান্ট্রিতে বসবাস করার পরেও হক কথা সহি হাদিসের কথা দেশের মাটিতে বলতে পারি, এই দেশের মাটিতে আমি যে কথা বলতে পারি সেই কথা বাংলাদেশের কোন বক্তা বলতে পারবে না। মানে আমাদের দেশের হিন্দু রাষ্ট্র থেকেও মুসলিম রাষ্ট্র হিসেবে সরকার একেবারে নিকৃষ্টতম, নামে মুসলিম, নামে শুধু মুসলিম। দোয়া করবেন এদের জন্য, আল্লাহ যেন ওদেরকে হেদায়ত দান করে, আর না হলে নৌকা ডুবিয়ে দেয়, নৌকা ডুবে যাক এটাই আমরা চাই। কি বললাম বুঝলেন না, তারা আলেম ওলামারা একদম খোলা পরিবেশে তারা বক্তব্য রাখতে পারবে, তাই তো? দোয়া করবেন, রাত্রি 12:30 বাজে। আর একজন ভাই বলতে চেয়েছেন, আমাদের বেনাদা মাঠে আইল নিয়ে কাটাকাটি হয়, আপনি কিছু কথা বলেন অনুরোধ দিল। আইল মানে বুঝলাম না, জমি যেটা ডিভাইডেড মাঝখানে যেটা হয়ে থাকে পার্টিশন। আচ্ছা 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 আচ্ছা, মানে এরকম লোক আছে ওই লোকটা আবার মসজিদে এসে নামাজে কাতারে দাঁড়িয়ে বলছে সবাই কাতার সোজা করে নেন, কাতার বেঁকে গেলে নামাজ হবে না। যে লোকটা জমির আইল কেটে বেঁকিয়ে দিয়ে এসেছে ও এসে বলছে কাতার সোজা করে নেন, নামাজ হবে না। এরকম লোক আছে না নেই? আছে। ও মাফ একবার, এটা একটি মারাত্মক অপরাধ। সর্বপ্রথম একটা জিনিস শুনে রেখে দেন, সেটা হচ্ছে এই, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউজি জারহু, ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও লোক কিয়ামতকে বিশ্বাস করে না, যে লোক তার প্রতিবেশী তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে। দুই, নবী যে কথা বলতে গিয়ে আবার বলেছেন যে ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, কিয়ামতকে বিশ্বাস করে না, যে লোক তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে। আইল কাটছেন মানে আপনি নিশ্চয় আপনার প্রতিবেশীর জমি তার পাশে, তাই না? দুই প্রতিবেশীর জমি, এটা একেবারে হারাম, চলবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, কোন মানুষ যদি কোন মানুষের অন্যায় ভাগে এক বিঘার জমি যদি দখল করে, কোন ছল চাতুরি চালাকি করে যদি জমি দখল করে বা জমি বাড়িয়ে নেয়, তাহলে 7 তবক জমিন কিয়ামতের মাঠে তার ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হবে, খুব বড় বিপদ। কি বললাম বুঝলেন না, মানে যত ধান আল কাটলে ওই জায়গাটা বেশি হয়, সারা জমি পড়ে আছে, কোথাও ফসল ভালো হয় না, তোমার আল কাটার ঢং এলো কেন? কিছু লোক এরকম আছে না, এমন আইল করে রেখেছে যে মানে মানুষ একটা পায়ে হেঁটে যাবে এরকম কোনো পরিস্থিতি,
তাই না? আল্লাহু আকবার, এটা হারাম, চলবে না। আপনি এমনি ধান লাগাচ্ছেন, কোন সবজি আলটা একটু পরিষ্কার করুন, সেটা আলাদা ব্যাপার, ঘাস টাস গুলো পরিষ্কার করুন আলাদা ব্যাপার, আপনি কাটতে যাবেন কেন? আর এই নিয়ত কেন আপনার? যাওয়ার জমি বেড়ে যাবে, দুনিয়াতে বাড়লেও আখেরাতে আপনার বরবাদ হয়ে যাচ্ছে। একটা মানুষ কত বছর বাঁচে বলুন তো? 60 বছর? বোকা কথা, 60 বছরের মধ্যে 30 বছর ঘুমায় বেঁচে থাকলো তাহলে কত বছর? 30 বছর। 30 বছরের মধ্যে বাচ্চা কাল 10 বছর পর্যন্ত মাইনাস করে দাও, ওর কোনো বুদ্ধি শুদ্ধি কিছু হয়নি, 10 বছর পর্যন্ত ন্যাংটে খেলেছে পাড়াতে, থাকলো কত? 20। এইদিকে আবার তুমি 5 বছর মাইনাস করো, মাথায় কাজ করবে না, বুড়ো হয়ে যাবে, মুখে দিয়ে লালা পড়বে, থাকলো কত বছর? 15 বছর। 15 বছরের মধ্যে পায়খানা আছে, গোসলখানা আছে, বাজার করতে যাওয়া আছে, এটা ওটা আরো অনেক কিছু আছে, আরো 5-7 বছর মাইনাস করে দাও, থাকলো 10 বছর নিট বেঁচে থাকে। এই 10 বছরের জীবনের জন্য তুমি ব্যাটার জন্য জমি বাড়াইতে যাচ্ছ? হ্যাঁ, অনেক মানুষ আছে না, বলছে ব্যাটা গুলোকে একটু নিজের পায়ে দাঁড় করিয়ে দিই, তোমার বাপ তোমাকে দাঁড় করিয়ে দিয়ে কবরে শুয়ে আছে, সপ্তাহে একদিনে তোমার বাপের কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করেছো? একবারও যায় না বছরে। ঈদ কুরবানি, কুরবানির দিনে, তাও আবার কুরবানির দিনে দোয়া করতেই হবে এই মনে করে গেলে বেদাত হয়ে যাবে, এটাও যেন মাথায় থাকে। কুরবানির দিন আর ঈদের দিনে আমার আব্বার কবর জিয়ারত করতেই হবে, এটা মনে করে গেলে আবার বেদাত হবে, বেদাত মারাত্মক ভয়ঙ্কর পা, গুড়ের থেকে মিষ্টি কিন্তু ফলাফল খুব তিক্ত। বেদাত গুড়ের থেকে মিষ্টি, ফলাফল অত্যন্ত। নবীজি বলেছেন, কুল্লু বিদআতিন যালালা কুল্লু যালালাতিন ফিন্নার, প্রত্যেক নতুন কাজ ভ্রষ্টতা, প্রত্যেক ভ্রষ্টকার স্থান কি? মধ্যে, তার মানে আগুন। খুব সাবধান, জমি লাল ডাল কাটিয়েন না, একেবারেই কাটিয়েন না। যারা কাটছেন ভাই, আপনার দয়া করে এগুলো বন্ধ করার চেষ্টা করেন, দয়া করে বন্ধ করার চেষ্টা করেন। যাই হোক, এটা মাদ্রাসার জলসা, আমি অনেক জায়গাতে এসেছি মাদ্রাসায়, আমার অনেক জায়গাতে অনেক অভিযোগ থাকে, অভিমান থাকে। হাদিস এসেছে কি, আত্তাহুর সাতরুল ইমান, সাহেব বসে আছেন জানেন, নবীজি বলছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, তাই তো? পশ্চিমবাংলার যত মাদ্রাসায় জলসা করতে গেছি, কোন মাদ্রাসায় দেখলাম না যে বাথরুম বা মাদ্রাসার রুম গুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন, ঢোকাই যায় না, এত বন্ধ আর এত নোংরা। যেখানে শিক্ষা দেওয়া হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, সেইখানে অবস্থা, কিন্তু বেনাত হওয়া শিশু মাদ্রাসা এক ব্যতিক্রমী মাদ্রাসা। এখানকার বাথরুম গুলো দেখছি চকচক চকচক করছে, সত্যি বলছি ভালো লাগছে, রুম গুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ। আসলে কমিটি খুব স্ট্রং, কমিটির কাছে বিনীত অনুরোধ, যে কাজ সবাই করতে পারে সেই কাজ যদি আপনি করেন আনন্দ পাবেন না, যে কাজ কেউ করতে পারে না সেই কাজ আপনাকে করতে হবে, তাহলে আপনি আনন্দ পাবেন। সবাই সারা পশ্চিম বাংলা গতানুগতিক মাদ্রাসা চালাচ্ছে, আপনিও যদি সেইভাবে চালান, জাতির সামনে আপনি কোনো কিছুই পাবেন না, ব্যতিক্রম ভাবে আপনাকে চালাতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা টিপটপ, শিক্ষক ছাত্রদের ভ্রাতৃত্ব, এক অপরের সম্পর্ক ভালো, লাইট পাখা সবকিছু যেন উন্নত মানের হয়। আল্লাহ তো আপনাদের এলাকার মানুষ অর্থ দিয়েছে, পড়াশোনা সবকিছু যেন উন্নত মানের হয়। দেন, যারা যারা দান করেছে এবার তাদের লিস্ট গুলো একটা একটা করে বলি, তবে আমি শুরু করে করে দোয়া করবো না, এটা আপনাদের কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এটা হাদিস এবং কোরআনের বিপক্ষে। ওগো আল্লাহ দয়াময় দয়ারি সাগর, নানির নামে দান করেছে 5,000 টাকা, সেটা ইসলামে নেই। কি বলা বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে কোনো মানুষ কিছু দিলে এতটুকু দোয়া করতেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমি এতটুকুর বেশি আর বলবো না। ইমতিয়াজ, মৃত বাবার নামে দান করেছেন 10,000 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিলপাড়া সমাজ 1,000, নাজমুল বিলপাড়া 1,000, ইয়ার আলী 4,500, সরফরাজ মালা ড্রেস 5,000, বেনামি গুলোর বলছি না, কপন বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াই আপন, টাকার বেলা সাধু সাজে জমির বেলায় চোর, বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর, চোর লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে, হায়রে বেটা বাপ তুমি এমনি লোভি হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে, বেলডাঙ্গার ঘাটে শুনি বিক্রি হয় পাঠা, পাঠার মতো বিক্রি কর
তোমরা নিজের বেটা হাইরে বেটার বাপ তুমি এমনি লোভি হলে পাতার মতো বেটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিষ পান করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বা দায়ী জানো বেটার ভান শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ আমি একজন মেহমান মানুষ মুসাফির আল্লাহর হস্তে কিছু আমার হাতে দেন অন্তত কারণ আমি কমিটি গেছে তাছাড়া একটু নিজেকে খারাপ মনে হচ্ছে যে আমার দ্বারা একটা কথাই বলো না দেন অন্তত পক্ষে দেন কিছু মেহরবানি করুন আপনার পাঁচটা লোক 1,000 করে দেন তাহলে আমি একটা গজল শুনিয়ে দিচ্ছি মাশাআল্লাহ একজনই তো কামাল করে দিয়েছে 5,000 ঠাকুরে তাই নাকি চেহে নিতে হবে আসলে মানুষ তো রং টং পছন্দ করে তাই না মাশাআল্লাহ জি 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 হ্যাঁ ঠিক আছে আমি আসি কোনো সমস্যা নেই 5,000 টাকা আব্দুর রহিম উনি দিচ্ছেন 5,000 আর আর একটা লোক ভাই একটু মেহরবানি করে বলে দেন এটা বলে গেছি কিন্তু বলে যাইনি অন্তত এই জায়গাটা এসে একটু দেখার ব্যাপার আছে আরে একটা লোক মেহরবানি করে বলুন যে আমি আর 5,000 টাকা দিব ইনশাআল্লাহ বলুন আব্দুর রহিম সাহেবের মতো একজন কেউ নাই চালাকি করিয়েন না টাকা আছে তবুও দিচ্ছেন না তো চালাকদের বেশি দিন টিকিট নাই কি বললাম বুঝলেন তো বেশি চালাকি করিয়েন না যারা আপনারা এখানে বসে আছেন আপনাদের কাছে অনুরোধ আর একটা লোক অন্তত পক্ষে দেন আব্দুর রহিম সাহেব দিয়েছেন 5,000 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ তুমি তার মানে বরকত দাও বলুন আমিন আল্লাহ তুমি তার পরিবারের সচ্ছলতা দান করো শান্তি দাও আমিন যে আশা নিয়ে তা দান করেছ আল্লাহ তুমি তার আশা নিয়ে পুরো করে দাও আর একজন আসছে ১,০০০ টাকা মাশাআল্লাহ আর একজন ভাই দিয়েছেন ১,০০০ টাকা আপনাদের এতক্ষণ ধরে বসে আছেন তো আপনাদেরকে একটা জিনিস শোনাই অনেক মানুষের টাকা আছে তবুও দিতে চাইছেন না তাই না দিতে চাইছেন না তবে যারা চালাক লোক তাদের তো বিপদ এটা সোশ্যাল মিডিয়াতে বলেছি অনেক পুরাতন আগে আবার আজকে ডাইরেক্ট বলছি দুটো বাচ্চা ছেলে একটা কমলা লেবুর গাছ থেকে 2 ব্যাগ কমলা লেবু চুরি করেছে 2 ব্যাগ নে দুজনা তখন বলা বলি করছে কমলা লেবু তো চুরি করলি ভাগ করবি কোথায় তখন বলছে এক কাজ কর ফটিকদের গোয়াল ঘরে চ বলছে ওরে বাবা ফটিকের মা সাংঘাতিক ডেঞ্জারে ধরে ফেলবে বলছে তাহলে ওই আব্দুল গফুরদের ওই এতে চল বৈঠকখানাতে বলছে ওখানেও যাওয়া যাবে না ওখানে লোক বুঝতে পেরে যাবে তখন আর একজন দুইজনের ভিতরে বন্ধু বলছে এক কাজ কর আমাদের কবরের স্থানে চল ওইখানে বরঞ্চ সব মরা লোক কেউ বুঝতে পারবে না সত্য লোক মরা শুয়ে আছে এখন দুজনা কবরস্থানে গেট খোলার সময় দুটো কমলা লেবু পড়ে গেছে অনেক আছে ব্যাগে ওই জন্য দুটো আর বেশি গুরুত্ব দেয়নি বলছে পড়ে গেছে যাক চল আগে ভিতরে চল ভিতরে গিয়ে দুটো কমলা লেবুর ব্যাগ এক জায়গাতে রেখে ভাগ করছে এটা তোর এটা আমার এটা আমার এটা তোর এটা তোর এটা আমার এটা আমার এটা তোর ভাগ করছে এখন ওই গ্রামের একটা লোক খুব মদ পান করে মাতাল ও এখন কবরস্থানের সাইড দিক দিয়ে আসছিল ও এখন শুনতে পেয়েছে এটা তোর এটা আমার এটা তোর এটা আমার শুনতে পেয়েছে ও এখন মনে মনে ভাবছে তাহলে মনে হয় জান্নাত থেকে জাহান্নাম থেকে ফেরেশতা আসছে মরা মানুষ মনে হয় সব ভাগ হচ্ছে তাছাড়া কবরস্থানে কি আওয়াজ হচ্ছে কেন তখন মাতাও ভাবছে তাহলে আমার আব্বা মারা গেছে 15 দিন আগে আমার আব্বা এখন কোন দলে থাকবে বোঝা তো মুশকিল ইমাম সাহেবের কাছে যাই দোয়া দোয়া করে যদি জান্নাতের গাড়িতে তুলে দেওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ বাঁচা যাবে না ইমাম সাহেবের কাছে গেছে ইমাম সাহেবকে গিয়ে ঘুমাচ্ছিল নাকে ছড়িয়ে তেল দিয়ে ঘুমাচ্ছে দুপুর বেলাতে ও সামান ভাই ও সামান ভাই ও সামান ভাই কি হলো
আরে ভাই উঠুন, কবরে সব মাল ভাগ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলুন। কিছু কবরে ভাগ হয়ে যাচ্ছে, ইমাম সাহেব তো বুঝতে পারে যে মদ পান করেছে মাথা। ইমাম সাহেব বলছে ভাই ফালতু ঘুমটা তুমি ভাঙিয়ে দিলে। বলছে না আপনাকে যেতেই হবে, হাত দুটো ধরে বলছে আপনার দোয়া করে দেবেন গিয়ে কবরের সাইডে, আমার আব্বা যেন অন্তত জান্নাতের গাড়িতে ওঠে, দুই তো গাড়ি মনে হয় এসছে। ইমাম সাহেব দেখছি তো মাথার ভুলভাল হচ্ছে, ইমাম সাহেব বলছে তারে 500 টাকা দাও, ও দেখছে বেতন তো কম, যা হয় তাই লাভ। ইমাম সাহেব একেবারে মাথায় টুপি দিয়ে আর সেন মেরে ডান হাতে ঘড়ি আর যাচ্ছে কবরস্থানের দিকে। ইমাম সাহেব কি দেখছে অরিজিনালি তাই চলছে, এটা তোর, এটা আমার, এটা আমার, এটা তোর। ইমাম সাহেব ভাবতে গিয়ে বলছে ঘটো নাকি কবরস্থানে এরকম আওয়াজ হচ্ছে কেন? মনে রাখবেন গল্পটা যে প্রথমে ঢোকার সময় দুটো কমলা লেবু পড়ে গিয়েছিল, মনে আছে? মনে আছে। মানে বোঝা গেল অতি চালাকে গলায় ধরি, টাকা আছে তবুও দিতে চাইছেন না তো, আল্লাহ বলছে আমাকে চিনো না। গরু দেখেছেন, গরু বদমাইশি করলে কি করে মালিক? বড় একটা মারে, বড় বাঁশ দিয়ে গলায় টাঙিয়ে দেয়, তাই না? যাতে আর ও ছোট ছোট বাড়াবাড়ি করতে না পারে। আল্লাহ বলছে খুব টাকা পয়সা দিয়েছি বলে R15 কিনে ঘুরছো, 10 পয়সা কাউকে দাম দিচ্ছ না, গরুর মুখে এমন হুড়কো গলায় ঝুলিয়ে দেব সারা জীবন যা টাকা আছে সব শেষ হয়ে যাবে, পাত্তা পাবে না। কলকাতায় রিপোর্ট করে 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 রোগ ধরা পড়লো না, চলে গেল ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরে রিপোর্ট করে করে চলে এলো, ফেরত 3 বিঘে জমি বিক্রি হয়ে গেছে, রোগ ধরা পড়ছে না। আল্লাহ বলছে তোর রোগ ধরা পড়বে না, এটাই তোর রোগ, 3 বিঘে জমি বিক্রি করে দেবো। তোর বেটা 4-5 লাখ টাকা ব্যাংকে রেখেছিল সব ধ্বংস করে দেবো শুধু রিপোর্ট করিয়ে, এখনো রোগ ধরা পড়েনি। এরকম ঘটনা ঘটছে কি ঘটছে না? ঘটছে। ওই জন্য নবীজির হাদিস হচ্ছে এই যে সাদকা এমন একটা জিনিস, দান এমন একটা জিনিস যেটা তোমার পাওনা ছিল না সেটা পেয়ে যাবে দান করলে। দুই, দান হচ্ছে পোলিওর টিকা দেওয়ার মতো আর করোনার ভ্যাকসিনের মতো, এর নাম সাদকা। ভ্যাকসিন দিলে আগে থেকে রোগ যাতে না আসে তার ট্রিটমেন্ট, যাতে আগে থেকে সব ধর টিকা দিয়ে বসে আছে। নবীজি বলেছেন আসসাদাকাতু তুরাদ্দুল বালা, তোমরা যদি সাদকা করো, দান যদি করো, তাহলে তোমাদের মুসিবত গুলো আগে থেকে আটকে দেওয়া গেল। দান কত ইম্পর্টেন্ট, কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলছে, একটু মন দিয়ে শোনার চেষ্টা করো, দান পরে করবেন, এত মূল্যবান কথা আপনি পাবেন না। এক, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নড়াচড়া করবেন না, কথাগুলো শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার রাত্রিতে তিনি অসুস্থ হয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ নামাজ পড়েছেন মাগরিবের, প্রথম 2 রেকাতে কিরাত করেছিলেন সূরা মুরসালাত, তার দ্বিতীয় রেকাতে আয়াত শেষ করেছেন ফাবে আইয়ে হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছেন এর পরেও কি তোমরা কোনো বাণীর কথা মেনে নেবে? নবীজি যেন উম্মতদের জন্য উপদেশমূলক বললেন যে আমার পরেও এই কোরআন ছাড়া তোমরা কি অন্য কোনো কথার উপর ঈমান আনলে? অসুস্থ হয়ে গেলেন মাগরিবের নামাজের পর, এশার নামাজের জন্য একবার ওযু করলেন অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আর একবার অজু করলেন অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আর একবার অজু করলেন অজ্ঞান হয়ে গেলেন। হযরত আবু বক্করকে ইশারা করে বলা হলো আবু বক্কর যাও ইমামতি করতে। হযরত আবু বক্কর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় 17 অক্তের ইমামতি করেছেন। ব্যাপারটা আম্মা জান আয়েশা ভালো চোখে নিলেন না, ওনার আব্বা তো এই জন্য, অন্যান্য সাহাবিরা রাগ করবে, আব্বাকে নিষেধ করার চেষ্টা করলেন যে আব্বা আপনি নামাজ পড়াবেন না, অন্য সাহাবীরা পড়াক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারটা ভালো মনে বুঝলেন না, আয়েশাকে বললেন আয়েশা কখনোই নয়, তোমার আব্বাই মসজিদে নামাজ পড়াবে। শনিবারের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি একটু সুস্থ অনুভব করলেন, দুজন সাহাবীর কাঁধে হাত দিয়ে মসজিদের ভিতরে গেলেন,
মসজিদের ভিতরে যাওয়ার সময় হযরত আবু বকর বুঝতে পারলেন, তখন জোহরের নামাজ পড়াচ্ছেন। আবু বকর বুঝতে পেরেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসছেন। তখন আবু বকর পিছনে হোসে আসার চেষ্টা করলেন। আল্লাহ নবী ইশারা করে বললেন, আবু বকর না, ইমামতির ওখানেই দাঁড়াও। দুইজন সাহাবি আস্তে আস্তে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকরের বাম দিকে বসিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে লাগলেন আবু বকর। আল্লাহ রাসূল অসুস্থতার কারণে আস্তে আস্তে কথা বলছিলেন, এই জন্য আবু বকর মুকাব্বি হিসাবে কাজ করছিলেন। আল্লাহ নবী বলছিলেন আল্লাহু আকবার, আবু বকর জুড়ে বলছিলেন আল্লাহু আকবার। পৃথিবীর প্রথম মুকাব্বির হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে বাড়ি চলে এলেন। আল্লাহ নবী আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা আয়েশা, আমাদের বাড়িতে কি কিছু পয়সা কোটি আছে? আম্মা জান আয়েশা খুব দুঃখ কণ্ঠে বললেন, আল্লাহ রাসূল, পাঁচটা না হলে নটা সোনার কয়েন, তখনকার দিনের পয়সা দিনার বলা হয়, নটা আমাদের বাড়িতে সোনার দিনার আছে। আল্লাহ নবী আয়েশাকে খুব ক্লান্ত ক্লান্ত কণ্ঠে বললেন, আয়েশা এখনো বাড়িতে রেখে দিয়েছ, কাউকে দান করে দাওনি? আয়েশা বলছেন, আল্লাহ রাসূল আপনি তো অসুস্থ, ওই জন্য দান করতে পারিনি ব্যস্ততার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, আয়েশা কোন নবীর পক্ষে এটা উচিত নয় যে এই নিকৃষ্ট জিনিস সাথে নিয়ে আল্লাহর দরবারে দেখা করবে। আল্লাহু আকবার, নবীজি বলছেন সম্পদ এটা একটা নিকৃষ্ট জিনিস, আয়েশা তাড়াতাড়ি করে আল্লাহর রাস্তা বিলি করে দাও, আমি চাই না যে আমি চলে যাচ্ছি আমার কোন সম্পদ পৃথিবীতে থাকবে না, আমি চাই না, কারণ আমার সম্পদ আমার কোন কাজে আসবে না। যেটা তুমি আল্লাহ রাস্তায় দিয়ে দেবে আয়েশা ওইটাই কাজে আসবে, যেটা রেখে যাব কোন কাজে আসবে না। বেটার ভবিষ্যৎ করছেন তো, আপনি মারা যান তিন চার দিন কাঁদবে, আপনার কবর কোথায় সেটা আপনার বেটা কোনোদিন উকি মেরে দেখতেও যাবে না, যাবে বলুন? যাবে না। নিজের বেটার ভবিষ্যৎ করছেন, অন্তত পক্ষে দু চার হাজার এক হাজার যার কাছে যা আছে দয়া করে আপনারা একটু মাদ্রাসায় সহযোগিতা করুন, দেন ভাই, যার কাছে যা আছে দেন, 500 টাকা দেন, আল্লাহর রাস্তায় দেন। আসলে একই জমিতে বারবার নাঙ্গল চালালে তো হবে না, ভুল তো আমার, একই পুকুরে বারবার জাল ফেললে মাছ হয়? সে আউয়াল তো এসে একদম সে ছাঁকনি জাল দিয়ে ছেঁকে দিয়ে গেছে, তারপরে ইয়াসিন এসে আমাদের ভাষাতে গুজুরি জাল বলে একটা জাল বলে, গুজুরি যে জালে মানে সে মাথার উকুন পর্যন্ত ছাঁকা যায়, তো ইয়াসিন তো তাই করে দিয়ে চলে গেছে। এখন আমার জালে ফুটা ভর্তি মাছ পড়বে, মাছ তো নাই পুকুরে। যাক, একজন ছিল আব্দুর রহিম ভাই, উনি 5000 দিয়ে দিয়েছেন, যারাই দিবেন 10-20 টাকা 5 টাকা আপনার দিয়ে যান, আলহামদুলিল্লাহ। যাক, পুকুরে মাছ ছিল হয়তো ওদের জাল থেকে পালিয়েছিল। আর একজন ভাই কত? 5000, মনে হচ্ছে 5000। ভাইয়ের নাম কি? আব্দুল মোমেন মন্ডল, 5000 টাকা। আমার একটা কথা মনে পড়ে গেল, বলে দিচ্ছি, এটা এগুলো বক্তব্যের বাইরে, জেনে রাখলে ভালো হবে। এই যে আব্দুল শব্দটা না, যে কোনো নামের আগে রাখার চেষ্টা করি না, মারাত্মক ভুল হয়ে যাবে। মোমেন ওরটা ঠিক আছে, সমাজে অনেক লোক নাম রেখেছে না, আব্দুর রশিদ আছে না, নাম আছে না আব্দুর রশিদ, এ নাম রাখা হারাম, চলবে না, একদম না। গোলাম মাবুদ নাম আছে না, আছে, এ নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসির চলবে না, এসব নাম রাখা চলবে না। ভাববে না হয়তো বক্তার বিরুদ্ধে বলেছে, আল্লাহর কসম বলছি না, আমার কারোর বিরুদ্ধে বলার দরকার নেই। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দ শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? এই নামগুলো খুব সাবধান,
যা ভাই দিচ্ছেন আসুন ভাই একটু মেহেরবানি করুন জার্মান 1050 টাকা জার্মান সাংঘাতিক নাম নামে যেমন দাম দাও জার্মান গজল বলেন হ্যাঁ শুধু গজল বলেন গজল বলেন আসতে লেগেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেন আল্লাহ রাস্তা দেন জাগির 1050 জাগির ওটা বেনামি ছেড়ে দেন আল্লাহ ভালো যা রেখে দিয়েছে মকিবুর মকিবুর দিয়েছে 500 টাকা মাশাআল্লাহ আর ভাই দেন আর কেউ দিবেন আপনারা তো খুব লোক দিবেন যখন দিয়ে দেন তাড়াতাড়ি করে আর একদিন আসবে আবার 5 মিনিট পরে আর একদিন আসবে সারা রাত চলে যাবে হয় নাকি ভাই বলুন তো স্যার দেন একটু মেহরবানি করে দিয়ে দেন যে যা পারুন দিয়ে দেন ছেড়ে দিই ভাই রাত্রি 1টা বেজে গেছে আমার মুখস্থ করার টাইম নেই শোনো শোনো মা বোনেরা শোনো দিয়া মন আর বর্তমানে তোদেরই করি বিবরণ সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লইয়া হাতে নিজের হাতে মাথার চুল কাঁচি দিয়ে কাটে নিজের হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢোকে বুক ফুলিয়ে জামার মাপ দেয় দর্জিকে পেট কাটা পিঠে কাটা নেই কোপতাম বুকে 1 মিটার কাপড় কিনে 6 মিটার ঢাকে আবার কত বোনের জামা পা বরাবর হেলে দুলে রাস্তা চলে খুঁজছে জানবর নাইটি পরো ভালো করো শরীর থাকে ঢাকা বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা গরিব লোকের মেয়ে দেখো ভাতা নাই তার ঘরে এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে এসব কথা বলতে গেলে বোঝা ওঠা দায় সবার চেয়ে বেশি লাভ গরুর ব্যবসায় নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পরে ডিস্কো বলে দেখতে চাই তোমার ঘুরে ফিরে ডিস্কো মানে ন্যাংটা নাচ সব লোকে জানে পোষণ জিতে নেচে গেল বেনা দোহা ময়দানে আজকাল নারী যুবক ডিস্কো দাবি করিতেছে নায়ক নায়িকার মতো তারা ন্যাংটা নাচে নাচে মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তার মালা ডাগর ডগর ছেলের সাথে যাচ্ছে সবে মেলা বিয়ে সাদি নেই কো তাদের নেই কো পরিচয় প্রেম প্রেমিকার মতো তারা মুখের কথা কয় আবার কত বোনকে দেখি বাজারেতে ঘরে লম্বা লম্বা মাত্র চুল টাইট প্যান্ট পরে সত্য কথা বলছি আমি রাগ করে তো করো নারী পুরুষ সবাই মিলে পড়তেছে শুধু ভোট যুবক ছেলের মতো তারা পকেট লাগায় বুকে টাকা আছে বলে যদি চোরে পকেট কাটে চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে একই নীতি নারীর গতি বোঝা মশক অধিকারাতে স্বামীকে ফেলে পালাই কুলে খিল আবার কত বোন বলে আমরা বড় সতী পর পুরুষের মুখ দেখি না ঘরের ভিতর থাকি কি বলিব লজ্জার কথা বলতে পারি না হঠাৎ শুনি অমুকের মেয়ে হলো ছেলের মা হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে ওগো বাপজে আমার হাজি ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি কাজীর বেটি দুঃখ মনে কথা নাগি বলে হাজির বেটা পোল ফেরে বোঝাই কোন ছলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হলো নিরুপায় হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী আমার সুট আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাবকে বারাকে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওটা আমার শালার পরিচয় আর বল
বেনামি মৃত মা বোনের নামে 700, জাহিরউদ্দিন শেখ 4000, সৌরভ 500, বেনামি বলার দরকার নাই। আশাফুলের ছেলে 2500 টাকা, রবি শেখ 10000, বেনামি 500, শেরফুল দিয়েছে 200, বেনামি বলার দরকার নাই। আদর্শ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হয় বর্তমানে হতেছে এমন বেটার বিয়েতে বেটির বাপ নিচ্ছে কত পল, কেহ সোনা তানা নিচ্ছে, এটা তো বলেছে। শোনো শোনো মা বোনের শোনো দিয়া মন, বর্তমানে মোদের ঘরে নারীর আগমন, যদি করো নামাজ রোজা দেখা পরে যে গাড়ি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী, আসল নারী মা হওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাব কে বাড়াকে, বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটো ব্যবসা চালায় হাজারো দোকানি, মৌলবীয় মাওলানার গাজি গাজি ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই, রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে, নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার, দেশলাইটা হাতে নিয়ে ঢুকতে যাব কাঠে, তার উপরে আছে দেখো আছে নারীর পাঠে, সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে সেটাই দেখো বাধা নাই কো নারীর ফটো আছে, বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেটা দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে, আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে, পানের সঙ্গে জর্দা খাবে 300 পাতির কোটা, পানের সঙ্গে জর্দা খাবে 300 পাতির কোটা, সেটাই দেখো বাধা নাই কো আছে নারীর ফটো, ইফকো কিনুন পটাশ কিনুন রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার, সাইকেলের সামনের চাকায় মার্কেটের ওই নিচে সেথায় রাখো দাদা নাই কো নারীর ফটো আছে, তোর বউকে যাই না দেখা যাই না রাস্তা ঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই তারা করবেন না।